প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি প্রাইম টিভির রাতের সংবাদে সাথে আছি তাহমিনা শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম জার্নালিস্ট হেলথ সেন্টারের উদ্যোগে সাংবাদিক ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী প্রদান শনাক্তদের হাজারের বেশি মৃত্যু আটাশ জনের করোনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ কাল থেকে খুলবে অফিস চলবে গণপরিবহনও শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গণমাধ্যম কর্মীরা জনগণ ও রাষ্ট্রের জন্য ঠিক তেমনি এক উদার মানবতার উদাহরণ দেখিয়ে যাচ্ছে জার্নালিস্ট হেলথ সেন্টার জেএইচসি আট এপ্রিল 2020 থেকে 29 মে 2020 পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সহ কয়েকটি অঞ্চলের করোনায় বেকার হয়ে পড়া গণমাধ্যম কর্মীদের মাঝে সম্মানী স্বরূপ করা হয় এছাড়াও ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশনে এমন মহামারী দিনে অসহায় দুস্থ গরিবদের মাঝেও সম্মানিস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে এই সংগঠনটি ২৯ মে 2020 বিশ রোজ শুক্রবার নয়ন কুমার দাস ডিবি পুলিশ ডিএমপির সৌজন্যে জার্নালিস্ট হেলথ সেন্টারের উদ্যোগে কিছু সংখ্যক গণমাধ্যম কর্মী ও অসহায় দুস্থ পরিবারের মাঝে সম্মানী স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তিনি নয়ন কুমার দাস ঈদের আগে নিজ উদ্যোগে তিনশো অসহায় মানুষের মাঝে নতুন কাপড় ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন নয়ন কুমার দাস ডিবি পুলিশ ডিএমপি বার্তা সময়কে বলেন জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের উচিত সকল পেশার সকল ধর্মের মানুষের পাশে এগিয়ে আসা তিনি জার্নালিস্ট হেলথ সেন্টার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো জার্নালিস্ট হেলথ সেন্টারের চেয়ারম্যান আজগর আলী মানিক বলেন বাংলাদেশ আমার জন্মভূমি আর এ দেশের জন্য কাজ করে যাচ্ছি এটাই সবচেয়ে বড় পাওয়া সব সময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ মানুষের ভালোবাসা নিয়েই অনেক দূর যেতে চাই তাছাড়া মানুষের বিপদে এগিয়ে আসাটাই সবচেয়ে বড় ধর্ম। এ সময় জার্নালিস্ট হেলথ সেন্টারের মহাসচিব এস এম জীবন বলেন আমরা সংবাদকর্মী হয়েও আজ অনেকভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছি আর এই মহামারী করোনা ভাইরাসের কারণে সাধারণ সংবাদকর্মীদের চলাচলে অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার জন্য তাদেরকে আমরা আমাদের ঢাকা চট্টগ্রাম অফিস ও অন্যান্য লোকেশন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে গণমাধ্যম কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি এস এম জীবন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাংবাদিক বান্ধব পুলিশ অফিসার নয়নকুমার কুমার দাসের মতো সাংবাদিক ও যে কোনো ধর্মের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান এই সময় উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোরের সহ সম্পাদক মশিউর রহমান সরকার ও সলিমুল্লা সহ অন্যান্য সাংবাদিকগণ দেশে গেল চব্বিশ ঘন্টায় আরও এক হাজার সাতশো চৌষট্টি জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আটাশ জন করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার ত্রিশ মে দুপুরে এ তথ্য জানানো হয়েছে বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেন প্রথমে করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ ত্রিশ মে আমরা বারো সপ্তাহ পার করলাম এখন দেশে পঞ্চাশটি ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা চলছে তিনি আরও বলেন গেল চব্বিশ ঘন্টায় দেশে নয় হাজার নয়শো সাতাশি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার সাতশো চৌষট্টি জনের এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আটাশ জন তিনি আরও বলেন দেশে গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিনশো ষাট জন এ নিয়ে মোট সুস্থ হয়েছে নয় হাজার তিনশো পঁচাত্তর জন এর আগে শুক্রবার দেশে দু হাজার পাঁচশো তেইশ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত ও একুশ জনের মৃত্যুর তথ্য দেয় অধিদফতর করোনার এই পরিস্থিতির মধ্যেই রোববার একত্রিশ মে থেকে খুলে যাচ্ছে সব অফিস আদালত এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও কোভিড নাইন্টিন সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন বেলা থেকে পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম জানান বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা আক্রান্তদের সেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস পি সচিব মোহাম্মদ হোসেন মিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার গত উনিশ এপ্রিল সতেরো সদস্য বিশিষ্ট জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহকে কমিটির সভাপতি এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা ডি সেবিনা ফ্লোরাকে মহাসচিব করা হয় শনিবার ত্রিশ মে শেষ হচ্ছে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত টানা দিনের ছুটি এটি দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা ছুটি এ ছুটির অবসানের ফলে একত্রিশ মে থেকে পনেরো জুন পর্যন্ত সরকারি নির্দেশনা সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খুলছে একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নামছে গণপরিবহনও বাস লঞ্চ ট্রেন পনেরো জুন পর্যন্ত অফিস গণপরিবহন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার আটাই মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন থেকে প্রথম ধরা অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার এরপর দফায় দফায় ছুটি বাড়াতে থাকে সর্বশেষ ঘোষণা অনুযায়ী ত্রিশ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল তবে এটি আর না বাড়ানোয় এখানেই শেষ হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা এ ছুটি দীর্ঘ ছুটির কারণে ইতিমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে কষ্টে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ তাই এখনও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নতির দিকে না থাকলেও জীবিকা ও অর্থনৈতিক কারণে ছুটির পথ থেকে সরে এসেছে সরকার অফিস খোলার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বলেছে একত্রিশ মে থেকে ১৫ জুন পর্যন্ত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে ঝুঁকিপূর্ণ ব্যক্তি অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য সর্বাবস্থায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত করতে তেরো দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে